প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে ফাংশনের লেখচিত্র সম্পর্কে আলোচনা করব চলো তাহলে প্রথমেই দেখে নিই আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারব চলো তাহলে আজকের মূল পাঠে যাওয়া যাক তোমাদের কি মনে আছে ফাংশন বলতে কি বোঝায় একটু মনে করার চেষ্টা করো আচ্ছা আমি বলছি মনে করি এক্স ওয়াই দুটি অশূন্য সেট যদি এমন একটি নিয়ম হয় যে যাতে এক্স সেটের প্রতিটি উপাদান এক্স ওয়াই সেটের কোনো না কোনো অনন্য উপাদান ওয়াইয়ের সাথে সম্পর্ক সৃষ্টি করে তবে এই নিয়মটিকে ফাংশন বলে একে প্রতীকের সাহায্যে এভাবে লিখা যায় ওয়াই সমান এফ অফ এক্স কিন্তু আজকে আমরা ফাংশনের লেখুচিত্র সম্পর্কে আলোচনা করব তাহলে ফাংশনের লেখচিত্র আসলে কি ফাংশনের লেখুচিত্র বলতে মূলত ফাংশনের চিত্ররূপকে বোঝানো হয় অর্থাৎ একটি ফাংশনে দেওয়া তথ্য ব্যবহার করে একটি নির্দিষ্ট ছ কাকা কাগজে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অঙ্কন করলে যে চিত্র পাওয়া যায় তাকেই ওই ফাংশনের লেখুচিত্র বলা হয় এই লেখুচিত্রের মাধ্যমে একটি ফাংশন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় অর্থাৎ কোনো ফাংশনের চিত্ররূপ বা রূপরেখা কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় ফাংশনের লেখচিত্র থেকে ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে সর্বপ্রথম বীজগণিত ও জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখন একটি গ্রাফ কাগজে যে কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখা এক্স মূলবিন্দু হল ও এক্স প্রাইম অর্থাৎ একটি রেখা হলো এক্স ও এক্স প্রাইম এবং অন্যটি হলো ওয়াই ওয়াই প্রাইম তাহলে আমরা একটি গ্রাফ কাগজে যে কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম আঁকলাম সমতলে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান এই রেখা দুটির মাধ্যমে জানা সম্ভব এই রেখা দয়ের প্রতিটিকে অক্ষ বলা হয় দেখো আমরা একটু আগেই যেমন দেখলাম এই চিত্র অনুযায়ী এক্স ও এক্স প্রাইম হল অনুভূমি কক্ষরেখা অনুভূমি কক্ষ আর ওয়াই ওয়াই প্রাইম হল উলম্ব অক্ষ আর এখানে ও হলো মূলবিন্দু এখন খেয়াল করো এই দুটি অক্ষের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয় চিত্রের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হবে মনে করি এই অক্ষদয়ের সমতলে অবস্থিত যে কোনো একটি বিন্দু হল পি বিন্দু এই বিন্দুটিকে আমরা ধরে নিলাম পি বিন্দু এখন আমরা পি বিন্দু থেকে এক্স ও এক্স প্রাইমের উপর একটি লম্ব আঁকি তাহলে দেখো বিন্দু থেকে যদি এক্স ও এক্স প্রাইমের উপরে একটি লম্ব আঁকি এর নাম দিতে পারি আমরা পি এম লম্ব আবার বিন্দু থেকে ওয়াই ওয়াই প্রাইমের উপরে আরেকটি লম্ব আঁকি দেখো বিন্দু থেকে ওয়াই ওয়াই প্রাইমের উপরে আমি আরেকটি লম্ব আঁকছি এর নাম দিতে পারি আমি পি এম লম্ব এখন দেখো এই পি সমান হলো ও এন পি সমান হলো ও এন এটি ওয়াই ওয়াই প্রাইম থেকে বিন্দুর লম্ব দূরত্ব নির্দেশ করে একইভাবে পি এন সমান হলো ওএম পি এন সমান হল ওএম এটি এক্স ও এক্স প্রাইম থেকে বিন্দুর লম্ব দূরত্ব এখন যদি আমরা পি এমকে এক্স ধরি এবং পিএনকে ওয়াই ধরি তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এখানে এই এক্সকে বলা হয় ভুজ বা এক্স স্থানাঙ্ক আর ওয়াইকে বলা হয় কোটি বা ওয়াই স্থানাঙ্ক তাহলে দেখো আমি একটু আগে কি বলেছিলাম দুটি অক্ষের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয় এখানে X এবং y হলো অক্ষদয় থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব এ কারণে এই এক্স ওয়াইকে পি বিন্দুর স্থানাঙ্ক বলছি আমরা এই স্থানাঙ্ককে আবার বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক তাহলে দেখো কার্তেশীয় স্থানাঙ্কে সহজেই ফাংশনের জ্যামিতিক চিত্র দেখানো যায় এই কার্তেশীয় স্থানাঙ্কে এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকের মান বসানো হয় এবং ওয়াই অক্ষ বরাবর অধীন চলকের মান বসানো হয় ওয়াই সমান এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য অধীন চলকের অনুরূপ মানগুলো বের করে ক্রমজোর তৈরি করতে হয় তারপর এই ক্রমজোরগুলোকে এই তলে স্থাপন করতে হয় ক্রমজোরগুলোকে এই তলে স্থাপন করলে যে বিন্দু পাওয়া যায় সেগুলোকে খালি হাতে রেখা টেনে যুক্ত করলে ফাংশনের লেখচিত্র পাওয়া যায় এবার চলো ফাংশনের লেখচিত্রের একটি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবে লেখচিত্র কিভাবে আঁকতে হয় উদাহরণ হিসেবে তোমার বইয়ের উদাহরণ বাইশ দেখো এখানে বলা আছে ওয়াই সমান টু এক্স ফাংশনের জন্য আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে যেখানে এক্সের মান মাইনাস থ্রি থেকে বড় অথবা এর সমান এবং থ্রি থেকে ছোট অথবা এর সমান চলো তাহলে দেখি কীভাবে এই লেখুচিত্র অঙ্কন করা যায় প্রথমেই দেখো আমরা এই শর্ত অনুযায়ী এক্সের কয়েকটি মানের জন্য ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করতে পারি এখানে এক্সের মান হবে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত আবার দেখো বলা আছে ওয়াই সমান টু এক্স তাহলে এক্সের এই মানগুলোর জন্য আমরা ওয়াইয়ের মান নির্ণয় করতে পারি চলো তাহলে এক্স এবং ওয়াইয়ের মান একটি ছক আকারে লিখি এখানে আমরা এক্সের মানগুলো লিখবো আর নিচে ওয়াইয়ের মানগুলো এক্সের মান কী কী হবে প্রথমে দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি কেন কারণ আমাদেরকে শর্ত দেওয়া হয়েছে এক্সের মান মাইনাস থ্রি থেকে বড়ো অথবা এর সমান হবে এবং থ্রি থেকে ছোটো অথবা এর সমান হবে এবার দেখো ওয়াইয়ের মানগুলো কী হবে আমাদেরকে বলে দেওয়া আছে ওয়াই সমান হল টু এক্স তাহলে এক্সের মান যখন মাইনাস থ্রি হবে ওয়াইয়ের মান তখন হবে মাইনাস থ্রি গুণ টু অর্থাৎ মাইনাস সিক্স তাহলে এক্সের মান মাইনাস থ্রি হলে ওয়াইয়ের মান হবে মাইনাস সিক্স এভাবে হিসাব করে এর বাকি মানগুলো নির্ণয় করতে হবে দেখো এর মান মাইনাস টু হলে এর মান হবে মাইনাস টু অর্থাৎ মাইনাস ফোর এর মান মাইনাস ওয়ান হলে এর মান হবে মাইনাস টু এর মান জিরো হলে ওয়ার মানও জিরো এর মান ওয়ান হলে এর মান টু এর মান টু হলে এর মান ফোর এর মান 3 হলে এর মান হবে 2 3 অর্থাৎ 6। দেখো আমরা এক্সের প্রতিটি মানের জন্য এর একটি নির্দিষ্ট মান পেয়েছি এবার এদেরকে আমাদের ছক কাগজে বসাতে হবে এটি হলো ছক কাগজ এখানে দুটি পরস্পর ছেদি রেখা আছে এই রেখা দুটি যেখানে ছেদ করেছে সেই বিন্দুটিকে আমরা মূল বিন্দু ধরে নিচ্ছি এর নাম দিতে পারি আমরা ও বিন্দু এখন দেখো এখন দেখো এই অনুভূমিক রেখার নাম দিতে পারি আমরা এক্স এবং এক্স প্রাইম আর উলম্ব রেখার নাম হবে ওয়াই এবং ওয়াই প্রাইম এবার আমরা এখানে এই বিন্দুগুলো বসাবো দেখো এই ছক কাগজে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে আমরা এই প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে এক একক ধরব অর্থাৎ মূল বিন্দুর প্রতিপাশের এক ঘরকে এক একক গণনা করব অর্থাৎ মূল বিন্দুর প্রতিপাশের এক ঘরকে এক একক গণনা করব এবং সেই অনুযায়ী এই বিন্দুগুলো এই ছক কাগজে স্থাপন করব তাহলে দেখো বিন্দুগুলো কী কী মাইনাস থ্রি মাইনাস সিক্স অর্থাৎ একসক্ষ বরাবর আমাদের মাইনাস থ্রি ঘর যেতে হবে একটু মনে করে দেখো আমি বলেছিলাম যে একসক্ষ বরাবর মূলবিন্দুর বাম পাশে ঋণাত্মক মান থাকে তো যেহেতু এখানে মাইনাস থ্রি তাই আমাদের বাম পাশে তিন ঘর যেতে হবে এক দুই তিন এখানে হবে মাইনাস থ্রি কিন্তু দেখো এখানে আবার ওয়াইয়ের একটি মান আছে মাইনাস সিক্স তার মানে উলম্ব অক্ষের ক্ষেত্রে নিচের দিকে থাকে ঋণাত্মক মান তাহলে এবার আমাদের নিচের দিকে ছয় ঘর যেতে হবে এই মাইনাস থেকে নিচের দিকে ছয় ঘর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে মাইনাস থ্রি মাইনাস সিক্স বিন্দুটি হলো আসলে এই বিন্দুটি তারপরের বিন্দুটি দেখো মাইনাস টু মাইনাস ফোর আবারও মূল বিন্দুর বাম পাশে একসক্ষ বরাবর দুই ঘর যেতে হবে এক দুই আবার এখান থেকে নিচের দিকে চার ঘর আসতে হবে এক দুই তিন চার তাহলে এই বিন্দুটি হল মাইনাস টু মাইনাস ফোর আমরা বিন্দুগুলো বসিয়ে তার পাশে এদের স্থানাঙ্কগুলো রেখে রাখি এটি হলো মাইনাস থ্রি মাইনাস সিক্স এই বিন্দুটি হলো মাইনাস টু মাইনাস ফোর তারপর দেখো মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ বাম দিকে এক ঘর নিচের দিকে দুই ঘর তাহলে এই বিন্দুটি হলো মাইনাস ওয়ান মাইনাস টু এই বিন্দুটির নাম লিখি মাইনাস ওয়ান মাইনাস টু তারপরের বিন্দুটি হলো মূল বিন্দু কারণ এখানে একস অক্ষেও জিরো ওয়াই অক্ষেও জিরো অর্থাৎ এই বিন্দুটি তারপরের বিন্দুটি হলো ওয়ান টু অর্থাৎ মূল বিন্দু থেকে এক অক্ষ বরাবর একদিকে আর ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে দুই ঘর যেতে হবে তার মানে এই বিন্দুটি হল ওয়ান টু এ লিখতে পারি ওয়ান টু তারপর হলো টু ফোর এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে বিন্দু বসাতে হয় দেখো এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে দুই ঘর ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে চার ঘর এক দুই তিন চার তাহলে এই বিন্দুটি হলো টু ফোর বিন্দু টু ফোর তারপর দেখো থ্রি সিক্স এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে তিন ঘর এক দুই তিন আর ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই বিন্দুটি হল থ্রি সিক্স বিন্দু এর পাশে এর নাম লিখে ফেলি এটি হল থ্রি সিক্স তাহলে দেখো আমরা বেশ কটি বিন্দু পেয়েছি এখন এই বিন্দুগুলোকে যোগ করলেই ওয়াই সমান টু এক্স ফাংশনের লেখচিত্র পাবো আমরা চলো তাহলে এই বিন্দুগুলোকে যোগ করি দেখো এই বিন্দুগুলোকে যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি সেটি হলো অনেকটা এরকম তাহলে এটি হলো ওয়াই সমান টু এক্স ফাংশনের লেখচিত্র এবার চলো আমরা অনুশীলনী থেকে আরও কিছু ফাংশনের লেখচিত্র করি তোমাদের বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের উনিশ নম্বর সমস্যাটি দেখো উনিশ নম্বরে কি বলা হয়েছে এখানে কতগুলো বিন্দু লেখচিত্র স্থাপন করতে বলা হয়েছে বিন্দুগুলো হলো মাইনাস থ্রি টু জিরো মাইনাস ফাইভ এবং ওয়ান বাই টু মাইনাস ফাইভ বাই সিক্স এই বিন্দুগুলো আমাদের লেখচিত্রে স্থাপন করতে হবে আমরা একটু আগে বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকের মান এবং ওয়াই অক্ষ বরাবর অধীন চলকের মান বসানো হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে এখন খেয়াল করো আমরা জানি যে ক্রমজোরের প্রথম উপাদানগুলোর সেট হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোর সেট হচ্ছে রেঞ্জ তাহলে এখানে ডোমেন হল ডোমেন হল মাইনাস থ্রি জিরো এবং ওয়ান বাই টু এগুলো বসবে এক্স অক্ষ বরাবর আর এখানে রেঞ্জ হল ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ রেঞ্জ হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বাই সিক্স এগুলো বসবে ওয়াই অক্ষ বরাবর তাহলে এখানে আমরা এই ছক কাগজে প্রতি ক্ষুদ্রবর্গ ঘরকে এক একক হিসেবে ধরে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুগুলো বসাতে পারি চলো তাহলে দেখি কিভাবে করতে হবে দেখো এখানে এটি হলো এক্স এক্স প্রাইম অক্ষ এবং এটি হলো ওয়াই ওয়াই প্রাইম অক্ষ এদের ছেদ বিন্দু হলো এই বিন্দুটি অর্থাৎ এটি হল মূল বিন্দু একে আমরা বলতে পারি ও এবার আমরা এই বিন্দুগুলো এই লেখচিত্রে স্থাপন করি আমরা একটু আগেই দেখেছি কীভাবে লেখচিত্রে কোনো বিন্দুকে স্থাপন করতে হয় দেখো প্রথম বিন্দুটি হলো মাইনাস থ্রি টু অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর মাইনাস থ্রিকে বসাতে হবে আর ওয়াই অক্ষ বরাবর টুকে বসাতে হবে এক্স অক্ষ বরাবর মাইনাস থ্রি মানে এটি মূল বিন্দু থেকে বাম পাশে বসাতে হবে তাহলে দেখো এক দুই তিন এটি হলো মাইনাস থ্রি তারপর আমাদের ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে দুই ঘর যেতে হবে এক দুই তাহলে এটি হলো মাইনাস থ্রি টু এই বিন্দুটি আমরা এখানে এই বিন্দুর পাশে এর মান লিখতে পারি মাইনাস থ্রি টু তারপর দেখো জিরো মাইনাস ফাইভ তাহলে জিরো হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এই বিন্দু আর তারপর মাইনাস ফাইভ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমাদের পাঁচ ঘর নিচে যেতে হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই বিন্দুটি হলো জিরো মাইনাস ফাইভ বিন্দু জিরো মাইনাস ফাইভ তারপর দেখো ওয়ান বাই টু মাইনাস ফাইভ বাই সিক্স এখানে একটু খেয়াল করো আমরা এই ক্ষুদ্র বর্গকে ক্ষুদ্রবর্গকে ঘর হিসেবে ধরেছিলাম তাহলে ওয়ান বাই টু হবে এই ক্ষুদ্র বর্গের অর্ধেক একে আমাদের মোটামুটি চোখের আন্দাজে নিতে হবে একশ বরাবর তাহলে ওয়ান বাই টু হলো ক্ষুদ্রবর্গের অর্ধেক তারপর দেখো অক্ষ বরাবর মাইনাস ফাইভ বাই সিক্স দেখো মাইনাস ফাইভ বাই সিক্স মানে এটি এক এককের খুব কাছাকাছি তবে এক একক থেকে কিছুটা কম তাহলে এই বিন্দুটি হবে এখানে এই বিন্দুটি হলো ওয়ান বাই টু মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে দেখো আমরা খুব সহজেই ছক কাগজে এই বিন্দুগুলোকে স্থাপন করতে পারলাম এবার চলো আমরা অনুশীলনী থেকে আরেকটি সমস্যা দেখি তোমাদের অনুশীলনী দুই দশমিক দুইয়ের বিশ নম্বর সমস্যাটি দেখো এখানে কি বলা হয়েছে এখানে কতগুলো বিন্দু দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে যে এই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত বিন্দুগুলো কী কি দেখো ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান এবং ইলেভেন সেভেন এই বিন্দু তিনটি আমাদের এই ছক কাগজে স্থাপন করতে হবে এবং দেখাতে হবে যে এই তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত চলো তাহলে দেখি কিভাবে করা যায় দেখো আগের মতোই ক্রমজনের প্রথম উপাদানগুলো হলো এদের ডোমেন ডোমেন হল ওয়ান মাইনাস ওয়ান ইলেভেন আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ রেঞ্জ সমান টু সেভেন একটু আগে আমরা দেখেছি ডোমেন বসবে এক্স অক্ষ বরাবর এবং রেঞ্জ বসবে ওয়াই অক্ষ বরাবর এবার চলো তাহলে এই ছক কাগজে এই বিন্দুগুলোকে স্থাপন করি দেখো এই অনুভূমিক রেখা হলো এক্স অক্ষ একে আমরা এক্স এক্স প্রাইম দিয়ে চিহ্নিত করি আর উলম্ব রেখা হলো ওয়াই অক্ষ একে আমরা ওয়াই ওয়াই প্রাইম দিয়ে চিহ্নিত করি আর এরা যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই বিন্দুটি হলো মূল বিন্দু এবার চলো এই বিন্দুগুলোকে বসাই প্রথম বিন্দুটি দেখো ওয়ান টু আমরা এই ক্ষুদ্র বর্গগুলোকে এক একক ধরে নিচ্ছি তাহলে আমাদের একসক্ষ বরাবর ডান দিকে এক ঘর এবং ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে দুই ঘর যেতে হবে তাহলে ওয়ান টু এই বিন্দুটি এটি হলো ওয়ান টু বিন্দু তারপরের বিন্দু দেখো মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ অক্ষ বরাবর বাম দিকে এক ঘর যেহেতু মাইনাস ওয়ান আর ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে এক ঘর তাহলে এই বিন্দুটি এটি হল মাইনাস ওয়ান ওয়ান তারপর এক্স অক্ষ বরাবর ডান দিকে এগারো ঘর আর ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে সাত ঘর যেতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার এই বরাবর ওপরের দিকে সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এই বিন্দুটি এই বিন্দুটি হল ইলেভেন সেভেন এবার আমাদের দেখাতে হবে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত তাহলে চলো দেখি এই বিন্দু তিনটি দিয়ে একটি সরলরেখা আঁকা যায় কি না দেখো বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হয়েছে দেখো এদেরকে যোগ করে আমরা একটি সরলরেখা পেয়েছি তার মানে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত তাহলে এভাবে তোমরা ফাংশনের লেখচিত্র সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই চলো তাহলে এখন পর্যন্ত দেখিনি আজকের পাঠে আমরা কি কি শিখলাম আজকের পাঠে আমরা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে শিখেছি এবং অনুশীলনী সমস্যার সমাধান করতে শিখেছি আশা করি তোমরা সবাই আজকের পাঠ এবং সমস্যার সমাধান বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ